গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। কি ভিডিও বলো তো? মাই জুয়েলারি কালেকশন। তো আমার জুয়েলারি কী কী আছে তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করতে চলে এলাম। তো আজকে তোমরা দেখতে পাবে আমার জুয়েলারি কী কী আমি জুয়েলারি ইউজ করি বা কী কী আমার আছে। তো ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক এবার কী কী আছে। তো ফ্রেন্ডস দেখো কী কী জুয়েলারি আছে। এটা একটা নেকলেস, তার সাথে এটা হচ্ছে কানের, এটা হচ্ছে টিগলি, এটা একটা খানদানি নেকলেস, এটা খুবই জনপ্রিয় কিন্তু নেকলেসটা, প্রচুর লোক ইউজ করে, তো আমিও ইউজ করি খানদানি নেকলেস। তো এটা হচ্ছে কানের আর এটা টিগলি। তারপরে ফ্রেন্ডস আরেকটা খানদানি নেকলেস, এর সাথে কানের, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, এর সাথে এটা কানের, এটা টিগলি। তো ফ্রেন্ডস তিনটে নেকলেস দেখালাম, তিনটে নেকলেস কিন্তু আমার খুবই পছন্দের। সব থেকে পছন্দের হচ্ছে খানদানি নেকলেসটা, খুবই পছন্দের আমার। তো আরেক এবার আসছি একটু লম্বা হাড়ে। তো এটা একটা পাথরের হাড়, খ্রিস্টান পাথরের হাড়, আর এটা হচ্ছে একটা ঝোলা হাড়ের সেট। এটা ঝোলা হাড়, ঝোলা হাড়টা দেখো, কাছ থেকে দেখাই, ঝোলা হাড়ের ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনটা, আর এর সাথে কানেরটা দেখো, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কানেরটা। তো ফ্রেন্ডস এটা একটা টিগলি, টিগলির সাথে এটা নথ নাকের, এটা একটা টিগলি। এক এক করে যাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা পাথরের হাড়, পাথরের গলার হাড়, এর সাথে এটা কানের সেট। আর এটা একটা কি বলবো, ঝুলন্ত হাড়, গলা পুরো একদম ভর্তি হয়ে যায়, একটা হাড়েতেই গলা পুরো ভর্তি। তো এর সাথে দেখতে পাচ্ছ কানের সেট আছে, এটা পরলে আর কিছু পরার দরকার হবে না। তো এটা সাধারণত বিয়েবাড়ি বা হেভি কিছু জায়গায় এটা পরতে হবে, তবেই মানায়। তো এটা একটা পাথরের হাড় দেখাই, এটাও কিন্তু আমার খুবই পছন্দের, স্টোন পাথরের হাড়, খুবই পছন্দের। এটা ডিজাইনটা দেখো খুব সুন্দর, আর এর সাথে কানের। তো ফ্রেন্ডস এবার চলে আসি এই হাড়টা, এই হাড়টাও খুবই সুন্দর, আমি প্যাকেট থেকে আর বার করিনি, এটা আমি কিনেছিলাম, খুবই সুন্দর, কিন্তু এখনও অবধি আমি এটা ইউজ করতে করে উঠতে পারিনি, এখনও অবধি এটা আমি কোনোদিন ইউজ করিনি। খুবই সুন্দর হাড়টা, একেবারেই নতুন রয়েছে, একদিনও ভাঙিনি। তো এর সাথে কানের দেখতে পাচ্ছ, দেখো ডিজাইনটা কাছ থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর। এটা একটা গোল্ডেন হার বলতে পারো, নেকলেস এটা একটা, ডিজাইনটা দেখো বন্ধুরা দারুণ, আমার তো খুবই ভালো লাগে। আর এর সাথে কানের, কানেরগুলো এটা আমি পুজোর সময় পরেছিলাম, খুবই সুন্দর। তো ফ্রেন্ডস একটা মুক্তোর সেট দেখাই, এটাও আমার খুবই পছন্দের, খুবই পছন্দের। এটা দেখো মুক্তোর সেটটা। তো ফ্রেন্ডস এবার একটু নিচে নেমে আসি, এটা হচ্ছে একটা নাকের নথ, এটা একটা নাকের নথ, আর এটা একটা খোপার ঝুমকো, খোপাতে এরমভাবে লাগিয়ে দিলেই ঝুলবে, খোপার ঝুমকো। আর ফ্রেন্ডস এটা টিগলি, দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে টিগলি পাথরের সেট, এটা
টিকলিটা, আর এটা একটা সরু চেন, দেখো ফ্রেন্ডস এটা বাদ চলে গেছিল। আমি কিন্তু প্রতিটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো ফ্রেন্ডস এটা হচ্ছে চার গাছা চুড়ি ছিল, মা এক গাছা পরে নিয়েছে, তো এখন তিনটে আছে। এই চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর, রং ওঠে না। তো ফ্রেন্ডস এগুলো কিন্তু সবই আমার সিটি গোল্ড। আজকে আমি কোনো গোল্ড তোমাদের দেখাচ্ছি না, গোল্ডটা ইউটিউবে দেখানো উচিতও হবে না আমার মনে হয় যদ্দূর, কারণ এখন তো দিনকাল খুবই খারাপ বন্ধুরা, তো বুঝতেই পারছ। তো এটা হচ্ছে চুড়ি, চুড়ির ডিজাইনটা দেখো, দেখা যাচ্ছে খুবই সুন্দর। এটা হচ্ছে হাতের একটা বালা, বালার মুখটা দেখো, ঠিক আছে। এবার এটা একটা কানের পাথরের সেট, পাথরের সেট, এটা একটা কালো শাড়ির সঙ্গে বা কালো চুড়ির সঙ্গে পরলে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে একটা মাথার ক্লিপ, যেহেতু গোল্ডেন কালার তাই আমি এখানে দিয়েছি। তো ফ্রেন্ডস এবার হাতে আসি, হাতে এইটা দেখিয়েছি, এটা একটা পাথরের হার, মনে হলো দেখাইনি তাই দেখিয়ে দিই। আর এর সাথে এটা কানের, কানেরটাও দারুণ, অনেকটাই লম্বা ঝোলাটা। তো ফ্রেন্ডস এবার হাতের বাউটিতে আসি, দেখো এই দুটো দেখা যাচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর বাউটিটা। আর ফ্রেন্ডস এটা কিন্তু রঙও অনেক দিন ধরে আমি ইউজ করছি, রঙও খুব সুন্দর থাকে, আজকে 5-6 বছর আমি এটা ইউজ করছি। একটু দাম নিয়েছিল ঠিকই, কিন্তু মালটা খুব ভালো। এগুলোকে কী বল, এগুলোকে কী বলবে, এগুলো ভেজলেট বলতে পারো, এক একটা হাতে এক একটা পরতে হয়। ব্রেসলেটটার ডিজাইনটা দেখাই, খুবই সুন্দর, দেখো বন্ধুরা এটা স্ক্রু কল আছে, স্ক্রুটা দিয়ে টাইট দিতে হয়, যে যা হাতের মাপের করতে পারো, যে যা হাতের মাপের এটা করা যায়। তো ফ্রেন্ডস এটা একটা মাথার চূড়, খোপা করার সময় চূড়, সাধারণত বিয়েতে পরে। আর ফ্রেন্ডস এটা হচ্ছে একটা ময়ূর, ময়ূরের ডিজাইনের ময়ূরটা, এদিকে ময়ূরটা, এটাও কিন্তু স্ক্রু সিস্টেম, বুঝেছো বন্ধুরা, এটাও কিন্তু স্ক্রু সিস্টেম। এটা একটা ময়ূরের ডিজাইনের হাতের বালা, এক একটা হাতে এক একটা, এটা কিন্তু বন্ধুরা আমি অনেক বছর ধরে পরছি, একটুও রঙ ওঠেনি, দারুণ, আমার এটা খুব সুন্দর লাগে, কি সুন্দর দেখো ডিজাইনটা, 7 বছর ধরে আমি এটা ইউজ করছি, কোথাও যাওয়ার সময় পরি, ডেলি তো পরা হয় না, এগুলো বিয়ে বাড়ি অকেশন পারপাসে। তো ফ্রেন্ডস দেখো আরেকবার দেখিয়ে দিই তোমাদের, তো ফ্রেন্ডস এগুলো হচ্ছে আমার সিটি গোল্ডের মধ্যে। তো হ্যালো বন্ধুরা, আমার জুয়েলারি কালেকশনগুলো দেখলে তো তাহলে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নিত্য নতুন আসছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম নিত্য নতুন ভিডিওটি অটোমেটিক তোমাদের ফোনে চলে আসবে। তো বন্ধুরা যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছো তারা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তো বন্ধুরা আমার কিন্তু বারবারই বলছি জুয়েলারিগুলো খুবই পছন্দের, প্রতিটা মেয়ের কাছে প্রত্যেক জুয়েলারি কিন্তু খুবই পছন্দের হয়, সেটা সিটি গোল্ড হোক বা গোল্ড হোক। তো বন্ধুরা এখানে আমি ব্লগটা শেষ করছি, আশা করি তোমাদের, বন্ধুরা টাটা বাই বাই,
এভাবে কিন্তু আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে এভাবে কিন্তু ওপরে ওঠার জন্য সাহায্য করো।